বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো, তাই না? বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, আর সেই সাথে জানাচ্ছি শুভেচ্ছা। আমি পারভীন আক্তার বরাবরের মতো চতুর্থ শ্রেণীর বাংলা নিয়ে এসেছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে যে পাঠটি তোমাদের পড়াবো সেটি একটি গল্প, আমাদের প্রাচীন স্থাপত্য শৈলীর একটি গল্প পড়াবো। আর সেই গল্পটির নাম হচ্ছে কি, পাহাড়পুর। এখানে আমি পাহাড়পুরের ছবি দিয়েছি, দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? এই যে পাহাড়পুর, এটা হচ্ছে, এটাকে আবার বৌদ্ধ বিহার বলা হয়, সোমপুর বিহারও বলা হয়। প্রায় 1400 বছর আগে এখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতো, তাদের শিষ্যরা শিক্ষাদান করত। কিন্তু কালের বিবর্তনে সেখানে মাটির মানুষজন বসবাস না করতে করতে সেখানে মাটি ধুলোবালি জমতে জমতে এরকম স্তব্ধ হয়ে গেছে একদম পাহাড়ের মতো। এর জন্য এর নাম হচ্ছে কি, পাহাড়পুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই আমাদের মূল পাঠে। তোমরা তোমাদের বাংলা বই হাতে নাও এবং 88 পৃষ্ঠা বের করো। আমি পড়ব এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ে নিবে এবং দাড়ি কমাগুলি অবশ্যই খেয়াল রাখবে। তাহলে দেখো, পাহাড়পুর। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম হচ্ছে পাহাড়পুর। আমরা পাহাড়পুর বললে আমাদের মনে হয় কি, আশেপাশে সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় ঘেরা থাকবে, তাই না? সেটাই তো পাহাড়পুর হবে, কিন্তু তা কিন্তু নয়। চারিদিকে কোনো পাহাড় নেই, অথচ নাম হচ্ছে কি, পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। যে বিশেষ কোনো জায়গায় তারা থাকতেন, যেমন আমি তোমাদের উদাহরণস্বরূপ একটি কথা দেখাই। যেমন আমাদের মাদ্রাসা আছে, সেখানে তোমার হচ্ছে কী করে, হুজুররা সেখানে আমাদের শিক্ষাদান করেন। ঠিক তেমনই বৌদ্ধদেরও সেখানেও তাদের একটি নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তারা বসবাস করতেন এবং শিক্ষাদান করতেন। এমন এরকম জায়গার নাম হচ্ছে বিহার, যে সেখানে তারা ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এই জায়গার নাম বলা হয় কি, বিহার। বাংলাদেশের ভেতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটির এটির চারিদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে পাহাড়পুরের অপর নাম হচ্ছে কি, সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, মনে রাখবে কিন্তু। আর এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি গ্রামে উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির ওপর এর বিশাল দালান, যে দালানটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে দালানটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 27 একর জমির উপর তৈরি করা। আর পুরো বিহারের পুরো জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে 40 একর জায়গা জুড়ে। উত্তর দক্ষিণে এটি 922 বর্গফুট আর পূর্ব পশ্চিমে 919 বর্গফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে এই পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন কে, বৌদ্ধ ধর্মাবলম্বীর রাজা, দ্বিতীয় রাজা
ধর্মপাল, দ্বিতীয় রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। তাহলে দেখো একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের, বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানা রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে। এর বাহিরে যে দেয়ালের যে আমরা যেমন দেয়ালে সিমেন্টের কাজ করি টাইলস লাগায়, ঠিক তেমনই এর বাহিরের দেয়ালে কী করা আছে, পোড়া মাটি ফলকের উপরে তোমার বিভিন্ন ধরনের কারুকার্য করা সেইগুলি দেওয়া আছে। উত্তর দিকে ঠিক মাঝখানের হচ্ছে এর মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর, চারিদিকে দেয়ালের ভেতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর আছে। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা, যে 177টি ঘর আছে আর এর সামনে আছে কি লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর কূপ স্নানঘাট স্নানঘর রান্নাঘর খাবার ঘর শৌচাগার, সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। যে বিহারটি তোমরা দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে ঘর, কিন্তু এই যে এইগুলি হচ্ছে ঘর, এখানে প্রায় 800 মানুষ কী করত থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র, যেমন এখন বর্তমানে আমাদের বাংলাদেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তখন কিন্তু কী ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র ছিল এই বিহারটি। ভেতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির আছে, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। এই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায় আছে। পুরো বিহারে কী আছে, ছোট ছোট মন্দির আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, একে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। এর বাহিরে যে ঘাটটা আছে একটা বাঁধানো সুন্দর একটা ঘাট আছে, আর সেই ঘাটটার নাম হচ্ছে কি সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর আছে। তোমরা সোনারগাঁ গিয়েছিলে, সেই সোনারগাঁ যেমন তোমাদেরকে পড়িয়েছিলাম একটি জাদুঘর আছে, ঠিক তেমনই পাহাড়পুরেও কী আছে একটি জাদুঘর আছে। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র, সেই জাদুঘরে কিন্তু সংরক্ষিত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গল্পটি পড়ে নিলাম, তোমরা ভালো করে কিন্তু গল্পটি পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন তৈরি আসতে পারে, বিরামচিহ্ন আসতে পারে, আর তাছাড়া গল্পটি আমরা যদি ভালো করে পড়ি তাহলে কী করতে পারবো, আমরা সকল প্রশ্নের অ্যান্সার খুব সহজেই করতে পারবো। এখন দেখো আমি এখানে কিছু শব্দার্থ লিখেছি, তাহলে শব্দার্থ পড়ো আমার সঙ্গে সঙ্গে। বিহার শব্দের অর্থ হচ্ছে কি বৌদ্ধ মঠ, সুপ্রাচীন শব্দের অর্থ হচ্ছে পুরাতন, স্তূপ শব্দের অর্থ হচ্ছে টিবি, যে মাটি পড়তে 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 কী হয়ে যায় ময়লার স্তূপ হয়ে যায় সেটাকে বলা হয় কি টিবি। বিশাল শব্দের অর্থ হচ্ছে কি অনেক বড়। প্রাণকেন্দ্র, এর শব্দের অর্থ হচ্ছে কি প্রধান জায়গা, যেমন আগে বিহারটি কী ছিল প্রাণকেন্দ্র ছিল, উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র ছিল, সবাই কি উচ্চশিক্ষার জন্য সেখানে যেত। এরপরে আছে আবিষ্কার, আবিষ্কার শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবন। এরপরে আছে স্নানঘাট, স্নানঘাট হচ্ছে যেখানে গোসল করা হয়, স্নান শব্দের অর্থ হচ্ছে কি গোসল, আর স্নানঘাট হচ্ছে যেখানে গোসল করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো শব্দার্থ জানলাম, আর বিশেষ করে এইখান থেকে তোমাদের যে গল্পটি আজকে কিন্তু আমি বাড়ির কাজ শুধু শব্দার্থ লিখেছি, প্রশ্ন তৈরি তোমার হচ্ছে যুক্তবর্ণ দেইনি, কারণ তোমরা সেই তোমাদের যে গল্পটি আমি পড়ালাম সেই গল্প থেকে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করবে 10টি, এর জন্য আমি আজকে তোমাদের প্রশ্ন তৈরিও দেইনি আর যুক্তবর্ণও দেইনি, তোমরা সেখান থেকে SW করবে 10টি প্রশ্ন তৈরি করবে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটি ঠিকঠাক মতো করে নিবে আর বাসায় মনোযোগ সহকারে পড়বে, সামনে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা। তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।